হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সূর্যটা উঠছে লাল হয়ে আছে কি সুন্দর লাগছে এখানে আমার এক্সটেনশন রুমটা রয়েছে বলে আটকে যাচ্ছে তো যতটা পারছি আমি বাইরে হাত দিয়ে দেখাচ্ছি জানলা দিয়ে কি সুন্দর যে লাগছে না ক্যান্ডুমা চলে এসেছো ওর ভিকু খাওয়ার টাইম হয়েছে বিকু খাবে বিকু খাবে তার আগে গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং দেখছো কেমন নিচের দিকে তাকায় আচ্ছা গুড মর্নিং হ্যাঁ হ্যাঁ ওয়াইফাই 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 মা ওয়াইফাই ও হলে ওয়াইফাই দেয় আচ্ছা দাঁড়াও বিকু কোথায় দেখো তো কোন দিকে তাকাচ্ছে দেখো এই দেখো বিস্কুটের কৌটো বিকু কোথায় তোমার বিকু কই এইখানে বিকু এইখানে নিচে আচ্ছা ওয়াইফাই 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 বিকু কই ওই নিচে আছে ওই দেখো ওই দেখো দেখো অবস্থাটা দেখো বিকু নিচে আচ্ছা দাঁড়াও দেখো কেমন করে শুয়ে আছে দেখিস সেন্টার টেবিলের উপরে মাথাটা রেখে আমার পাশে এমনি করে শোয় কি দেখছো ওয়াইফাই ডু ওয়াইফাই ওয়াইফাই

খায় না না বললে সব বুঝেছে সব ট্রেনিং ওর হয়ে গেছে বুঝলে গিভ মি এ কিসু ক্যান্ডু গিভ মি এ কিসু ক্যান্ডু ক্যান্ডু লিসেন 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 ক্যান্ডু লিসেন ক্যান্ডু লিসেন 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 বলে গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আমি আমার মা খুব ভালো আছি আমার খাওয়া হয়ে গেল আমার এখনো বিকু খাইয়েছে ঠাকুরের জল ধরে এখন ঘুমাবে এখন বাজে সাড়ে ছটা আমি সারা রাত ঘুমাইনি এডিট করছিলাম ব্যানার বানাচ্ছিলাম এসব করতে করতে লেট হয়ে গেল দেখছো দেখো মুখটা কোথায় লুকিয়েছে দেখো মুখটা কোথায় লুকিয়ে রেখেছে যতবার আমি ততবার দেবে আচ্ছা 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 আর ভালো লাগছে না ওকে চেপে ধরা যাবে না ওকে নিয়ে ক্যামেরা করা যাবে না মানে অনেক নখড়া আছে অনেক নখরা আদর করলে দূরে সরে যাবে কোলে বসিয়ে যদি আদর করি না থাকে না চলে যায় ওর মা থাকতো ও থাকে না জানো তো সোফায় গিয়ে বসলো এখন একটু ঘুমাবে আমি যতক্ষণ ঘুমাবো ও ততক্ষণ ঘুমাবে দুজনেই ঘুমাবে ঠিক টাইম সাড়ে দশটা যেই হবে আমাকে ডেকে দেবে ওদের লাঞ্চের টাইম হয়ে যাবে তো আমি ওই সাড়ে দশটা থেকে উঠতে উঠতে এগারোটা হয়ে যায় কখনো কখনো তারপর ওদের লাঞ্চ দিই তোমরা এখন সবাই ঘুম থেকে উঠে চা খাচ্ছি আমি এখন ঘুমাতে যাব আমি চ্যানেল ব্যানার বানালাম তারপরে ডিপিটা চেঞ্জ করলাম এসব করতে করতে দেরি হয়ে গেল ঝামেলা যাই হোক বানিয়েছি ব্যানারটা দেখে বলে তো কেমন হয়েছে আর ডিপিটাও চেঞ্জ করে দিয়েছি আমি ঠিক আছে চলে আবার ক্যান্ডিকে নিয়ে পরে আসবো কেন বসে আছে কেন আমি লাড্ডু খাচ্ছি ও খাবে এখন দেখো দেখো পেটের মধ্যে বসে আছে মাথায়কে আমি যা খাবো ওকে নাকি তাই দিতে হবে হাবি কেন্দু জি তুমি দেখতে পাও না নাকি চশমা লাগবে ওই তো কি চশমা লাগবে বল তো চশমা লাগবে মা তো চশমা লাগবে চোখটা পরিষ্কার করে দিই চোখটা একটু পরিষ্কার করে দিই না কেন এই যে ওয়াইফাই এই যে ওয়াইফাই 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 ক্যান ডু ওয়াইফাই ক্যান ডু ওয়াইফাই ওয়াইফাই ক্যান ডু ক্যান্টু ওয়াইফাই 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 ক্যান্টু ওয়াইফাই শোনা মেয়েটা ওয়াইফাই করে বেবি আমার একজনকে দেখেছো পায়ের কাছে ওই যে মেয়ে কথা শোনে না ওই যে মেয়ে নিজের মতো নিজে থাকে কথা বললেও ডাকলেও শুনবে না ওই যে মেয়ে যে মেয়ে জিম্মি টাকা দিকে এদিকে টাকা ও জিম্মি শুনবেই না ভূত 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 ইস ভূত ভূত তো ছোট একটু একটু কি হচ্ছে ক্যামেরাটা লাইটটা বাড়ছে আর কমছে দেখো কি হচ্ছে ভগবান জানে পপ পপ হচ্ছে লাইট জ্বালায়নি তো বন্ধুরা ওই জন্য এরকম লাগছে আর এই দিয়ে এই দেখো বাইরেটা এটা সরালে তো আরই দেখতে পারবেন আমার মনে হয় এই দেখো ওই জন্য আমি এটাও আটকে দিলাম ওদেরকে লাঞ্চটা দিয়ে দিলাম বন্ধুরা কারণ টাইম হয়ে গেছে ওদের এই জিমিকে ডাকতে ডাকতে দেখো দেখো এখন আসলো এই যে এই যে এই যে এই যে পাকোবুড়িটা এই আমা পাকোবুড়ি খালি পরিপরি করতে হয় ওকে খালি পরিপরি করতে হয় পাকোবুড়িকে রাত বিরেতে গায়ে এসে বসে থাকবে ওকে পরিপরি করো এই দেখো একটা ঠ্যাঙের এইটুকু পড়ে আছে এখানে ওদের চিকেন ছিল পাঁচ পিসের মতো ক্যান্ডি খাবার ঠে এই দেখো দাঁড়িয়ে আছে এখানে এই যে আমি এইখানটায় রেখেছিলাম ওর লাভ মেরে নিজের খাবার খেয়ে উঠে বাটি থেকে ওই চার পিস চিকেন খেয়ে নিয়েছে বড় বড় চার পিস এ মানে ছোট নয় আর এই ঠেংটার অর্ধেক খেয়েছে কারণ ঠ্যাংটা পুরোরা খেতে পারেনি আমি চলে এসেছিলাম বলে এই দেখো নটিগাল নটিগাল তুমি হ্যাঁ নটিগাল তুমি সব চিকেনটা খেয়ে নিয়ে তুমি তো এক্ষুনি ভাত খেলে দু সেকেন্ড হয়নি তুমি ভাত খেয়েছো মা তুমি চুরি করে খেতে শিখেছো তুমি চুরি করে খেতে শিখেছো এই যে তুমি লাভ মেরে চুরি করে খেতে শিখেছো সেদিনও আমি দেখেছি তুমি উপরে উঠে খেয়ে নিয়েছো আমি কিছু বলিনি তুমি চুরি করে শিখেছো খেতে হ্যাঁ তুমি চুরি করে খেতে শিখেছো কেন খেলে মা এদিকে তাকাও কেন খেলে কেন খেলে তোমার পেটু ভরেনি আমি এতটা চিকেন ভাত দিলাম তোমাকে হ্যাঁ তোমাকে দেখে কেউ বলবে না যে তুমি এতখানি দুষ্টু চিকেন খবর খাবে কত নখরা যে ওর বাবারে আস্তে করে নেবে আসতে আস্তে আর ক্যান্ডিকে দেখো না মুখ থেকে টপ টপ করে জল পড়ছে জাস্ট নাও সাকালু জানো আমার গায়ের মধ্যে টপ টপ করে জল পড়ছে হ্যাঁ তোমার কথাই বলছি তোমার কথাই বলছি তুমি চুরি করেও খেতে শিখেছ তুমি চুরি করেও খেয়ে নাও তুমি লাফিয়ে টেবিলের উপরে উঠে যাও আগে দাদাকে খাইয়ে নি তুমি কি খাবে তবে সিট গুড গার্ল সিট গুড গার্ল ফাই এই হাত এই হাত ফাই এই হাত এই যে দেখি গুড গার্ল গুড ক্যান্ডি ডাউন কিউট বেবির মোমেন্টগুলো দেখো খালি আমার কিউট কিউট মোমেন্ট দেখো লুক মি লুক মি লুক মি

জাস্ট গ্যাসটা বন্ধই করলাম এই মাত্র কারণ ক্যান্ডি বসতে দিচ্ছে না আমি রিলস বানাচ্ছিলাম বানাতে দিচ্ছে না আসলে ওদেরও তো টাইম আছে না খিদে পেয়ে যায় খাবারটা দিয়ে দিলে আমি নিশ্চিন্ত হয়ে যাব আমাকে আবার রুটি কিনতে যেতে হবে সামনে ভাত দিচ্ছি বা চিকেনটা বার করবো আর একটা কুকারের মধ্যে এত কিছু থাকে না বের করতে খুব অসুবিধা হয় জানো রেডি করে নিলাম জিমি চলে আয় জমি চলらっしゃ আজকে জমিটা আমার বমিও করেছিল ওকে ওষুধ খাওয়ালাম কি জানি ওর লিভার প্রবলেম আছে ছোট্ট থেকে জন্ম থেকেই এটা কি এটা কি তোমার খাবার নাকি এটা কি তোমার খাবার হ্যাঁ মুখ থেকে লাল পড়ছে সেট স্টে স্টে ডে নাও খাও दट ডিমটা ভাঙিনি ডিমটা ভাঙিনি ডিমটা ভাঙতে ভুলে গেছি আরে আর সহ্য করবে না ও দুষ্টু বাচ্চা আজকে প্রায় 250 300 এর চিকেন খেয়ে নিয়েছে জানো আমি তো চিকেন দিয়েইছি বেশি করে তো চিকেন দেই আমি দুজনকে